প্যারাডক্সিক্যাল জিনাত ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয়, শুধু মাকরুহ। এ ব্যাপারে আপনি কিছু বলুন, আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব। দেখুন, সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা নিষিদ্ধ। আমাদের দেশের ওলামা ইকরাম মাকরুহ বলেন, কিন্তু আরব ওলামা ইকরাম এটাকে হারাম বলেন। এরবেন স্কলাররা তাকে এটাকে হারাম বলেন। এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর। আল্লাহ বলেছেন, লা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া, নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া, নিরেট ক্ষতি যেটাতে, এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা। তাছাড়া ধোয়া এটা কোনো পান করার বস্তু নয়, বরং এটি জাহান্নামীদের শাস্তি দেওয়ার একটা মাধ্যম। এটা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। বিধায় এটাকে উপভোগ করা বা এটাকে ইচ্ছাকৃতভাবে আপনার এটাকে পানীয় বানানো, সেই সাথে এটার কারণে মুখে প্রচণ্ড রকমের দুর্গন্ধ হয় ইত্যাদি নানা কারণে আরব ওলামা ইকরাম এটাকে হারাম বলেন। আর মাকরুহ বলা হয়, এর মাকরুহ মানে এই না যে এটা করা যাবে, না করা উত্তম, ব্যাপারটা এরকম না। এটা করাটা গুনাহ, মাকরুহ মানেও গুনাহ। হয়তো যারা মাকরুহ বলেছেন সে সমস্ত ওলামা ইকরামের মতে এটি কাবিরা গুনাহ নয়, কিন্তু এটাও গুনাহ, এটাও এর কারণে আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে। তাছাড়া কিছু কিছু গুনাহ আছে, কিছু কিছু পাপ আছে যে পাপের বহুমুখী ক্ষতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতা আল মালায়ে বিমা ইয়াতা আজ্জা বিহি বনু আদম, মানুষরা যে সমস্ত কিছু কারণে কষ্ট পায় ফেরেশতারা সেসব বিষয়ের কারণে কষ্ট পায়। বিধায় আপনি যখন এই ধূমপান করবেন আপনার মুখে দুর্গন্ধ হবে, এর কারণে ফেরেশতারা কিন্তু কষ্ট পায়। আপনি মসজিদে যান অথবা যেখানে যান, ফেরেশতারা সর্বত্র থাকে, এর বহুবিধ ক্ষতি আছে। বিধায় একজন ইমানদার তার রুচি আরও সুন্দর আরও উন্নত হওয়ার কথা। আল্লাহ তালা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এমডি জুবাইর ইসলাম, আপনি লিখেছেন, পিতাকে ধূমপান ছাড়ানোর জন্য আমি ছেলে হিসাবে কী করতে পারি? আপনি তাকে নাসিহা করবেন, বোঝাবেন, অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং সর্বাত্মক সহায়তা আপনার পক্ষ থেকে থাকবে তাকে এখান থেকে সরিয়ে আনার জন্য। কিন্তু তারপরও যদি তিনি সরে না আসেন, এতে আপনার কোনো গুনাহ হবে না, বরং আপনি চেষ্টা করেছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে আজর এবং সওয়াব লাভ করবেন। সারিয়া বাপ্পি আপনি আইডি থেকে লিখেছেন, আমার এক বন্ধু সিগারেট খায়, সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না, তার দাবি কি সঠিক? দেখুন, অজু করে সিগারেট পান করলে, ধূমপান করলে অজু ভাঙে না, এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন আপনি, অজু করার পর ধূমপান করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে। অজু ভাঙাতে তো গুনাহের ব্যাপার না, অজু ভাঙাতে কোনো গুনাহ হয় না, অজু ভাঙাতে একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারোর পেশাব মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে, কারণ কোনো গুণা হবে না, তিনি আবার অজু করে ফেলবেন। কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার গুণা হবে, যার কারণে সেটার কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে। অজু ভাঙার কারণে তো শাস্তির মুখোমুখি হতে হবে না। বিধায় ধূমপান করলে অজু ভাঙবে না, এটা ঠিক, কিন্তু তার চেয়ে বড় কিছু ভেঙে যাবে, অর্থাৎ আপনার নেকামল ভেঙে যাবে। বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকোভাবে দেখার কোনো কারণ নেই, অজু ভাঙবে না বলে এটাকে ঠুনকোভাবে না দেখে, বরং এটার আরও যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয়, আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন, যাতে করে ফেরেশতাদের কষ্টের কারণ না হয়, সেটি খেয়াল করতে হবে। এরপর এমডি মুস্তাফিজ রহমান মেহেদি আপনি লিখেছেন, আমি ইংল্যান্ডে থাকি, আমি কি অ্যালকোহল বিক্রি না করে সেটার প্যাকেজিং ও ডেলিভারি কাজ করলে উপার্জন হালাল হবে? একই কথা হলো, প্যাকেজিং করছেন, ডেলিভারি করছেন, আপনি অন্যায় এবং হারাম কাজে ঘুরে ফিরে আপনি সহযোগিতাই করছেন, বিধায় অন্য কোনো উপার্জনের চেষ্টা করবেন। ভাই শামী মোহাম্মদ আপনি লিখেছেন, আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি, চাকরিটা কি আমার জন্য হালাল হবে? সিগারেট কোম্পানিতে চাকরি করা মানেই হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনোভাবে হেল্প করছেন, সহযোগিতা করছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না, আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন, কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছে, সেটাখানে সহযোগিতা করা সামিল।